মক্কা মদিনার মাটিতে যতদিন খেলাফতে উসমানিয়া ছিল এরা কারা ছিল? এই খেলাফতে উসমানিয়ার প্রত্যেকটা বাদশা সুন্নি সহিহুল আকীদা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাদশা হক্কানি পীরের মুরিদ ছিল, আর ওদের পীরের মুরিদ ছিল আর সুন্নি ছিল, তাই ওদের অন্তরে মক্কা মদিনার এত আদব ছিল, এত সম্মান ছিল। যখন তিনাদের খুন বহানো হচ্ছিল, তিনাদেরকে শহীদ করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, খেলাফতে উসমানিয়ার বাদশা বলেছিল আমরা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু মক্কাতে আমরা কাউরির লহু বের করব না, মদিনাতে কাউরির রক্ত বের করব না, কারণ মক্কাও হারাম মদিনাও হারাম, এই দুই দেশে আমাদের জন্য রক্ত বের করা হারাম আছে, জোরে বলুন সুবহান। তারা বলেছিলেন আমরা তো মোসা মারব না এই দেশে, তো মানুষকে কি করে মারব। তো তিনারা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পাল্টা ওয়ার করেনি, আর তারা হাজারো হাজারো ওলমাকে শিরকের ফাতোয়া দিয়ে শহীদ করেছিল। কে? ওয়াহাবি মতবাদ আর শিরকের ফাতোয়া দিয়ে শহীদ করেছিল, আর এই শহীদ করার এলান আমার নবী আগেই করেছে। আজ থেকে 100 বছর পূর্বে এই পৃথিবীর পাড়ায় কমবেশ অর্ধেক দুনিয়াতে একটি খেলাফত কায়েম ছিল, যে খেলাফতের নাম হলো খেলাফাতে ওসমানিয়া। নাম শুনেছেন? ইংরেজিতে যাকে বলা হয় অটোমান আম্পিয়ার। খেলাফাতে ওসমানিয়া পৃথিবীর পাড়ায় অর্ধেক দুনিয়া ওই খেলাফতকে ভেঙে 22টি দেশ তৈরি হয়েছে। কতটি দেশ? 22টি দেশ তৈরি হয়েছে। ওই খেলাফত শুরু হয়েছিল আপনার তুর্কি থেকে। আরবি মানুষরা যখন ইসলামকে ভুলে গেল, আরবি মানুষদের অন্তর থেকে যখন ইসলামের আদব, আল্লাহর কোরআনের আদব বেরিয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের খেলাফত তুর্কিদেরকে দান করলো, জোরে বলুন সুবহান। তুর্কিদেরকে খেলাফত দান করলো, আর এই তুর্কি হুকুমত মক্কাতে মদিনাতে ফিলিস্তিনে জর্ডানে লেবনানে ইয়ামানে কাতারে দুবাইয়ে তুর্কিতে বিভিন্ন দেশে এই তুর্কি হুকুমতকে আল্লাহ পাক কায়েম ও দাইম করেছিলেন, ইরান ইরাক সহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই খেলাফতে উসমানিয়ার বাদশারা যখন ছিল, আরবের মাটিতে ইহুদিদের কদম রাখা সম্ভব হয়নি। তারা বারবার আরিজা পেশ করেছিল ইহুদিরা। আপনার আব্দুল হামিদ বিশ্ববিখ্যাত বাদশাহ ছিলেন, খেলাফত উসমানিয়ের সুলতান, তিনার দরবারে ইহুদি এসে বলছেন যে হুজুর আমাদেরকে একটু জায়গা দিয়ে দেন, ফিলিস্তিন জেরুজালেমের নিকটে মসজিদে আকসার পাশে হযরতে সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এখানে ইহুদিদের কোনো স্থান নাই। সুবহানাল্লাহ, বলেন ইহুদিদের কোনো স্থান নাই, কারণ তিনারা আল্লাহকে বিশ্বাস করনে ওয়ালা ছিলেন, তাদের অন্তরে হুব্বে মুস্তাফা রসুলুল্লাহর আদব, রসুলুল্লাহর সুন্নাত, রসুলুল্লাহর চরিত্র ছিল। তাই খেলাফতে উসমানিয়ার বাদশারা জানতো আল্লাহ কোরআন পাকে বলেছেন মুসলমানদের দুশ্মন হলো ইহুদি এবং নাসারা, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, বলেন না উযুবিল্লাহ। তো খেলাফতে উসমানিয়া ওই সময়তে সুপার পাওয়ার ছিল বাপজি, 100 বছর পূর্বে কি ছিল? সুপার পাওয়ার। এখন বিশ্বতে যত দেশ আছে আমেরিকাকে সুপার পাওয়ার বলে জানা যায়, কিন্তু ওই সময়তে সুপার পাওয়ার ছিল খেলাফতে উসমানিয়া অটোমান আম্পিয়ার। ওই খেলাফতে উসমানিয়া মুসলমানদের জোর, মুসলমানদের শোর ও সারাগা, মুসলমানদের তাকত শক্তি, মুসলমানের উপরে কেউ চোখ তুলে তাকাতে পারতো না, সুবহানাল্লাহ বলেন। মুসলমানকে কেউ আক্রমণ করতে পারতো না। খেলাফতে উসমানিয়া তুর্কি থেকে চলে মক্কা মদিনা সহ বিভিন্ন দেশে তিনারা রাজত্ব কায়েম করেছিলেন, খেলাফত কায়েম করেছিলেন। যখন মুসলমানেরা 500-600 বছর পর্যন্ত রাজ করলেন, এই খেলাফতে উসমানিয়া মুসলমানদের শক্তিকে ভাঙার জন্য, মুসলমান যে সুপার পাওয়ার ছিল মুসলমানের পাওয়ারকে খতম করার জন্য, মুসলমানের পাওয়ারকে নিস্ত নাবুদ করার জন্য আমেরিকা বার্তানিয়া আপনার আমেরিকা বার্তানিয়া ইহুদি আপনার জার্মানি ফ্রান্স মিলে একটি মিটিং করলো যে এই খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য কিছু মুসলিমকে আমাদেরকে কিনতে হবে। কি করতে হবে? কিছু মুসলিমকে খরিদ করতে হবে, কিনতে হবে। তো আমেরিকা মিলে বার্তানিয়া মিলে ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে
আরবের মাটিতে দুইজন ব্যক্তিকে কিনল, একটির নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। কি নাম? কথা বলেন, মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুহাম্মদ বিন সাউদ, দুইজনের নাম মুহাম্মদ। এই দুইজন ব্যক্তিকে কিনল আর তারা বলল যে তোমরা মানুষের মধ্যে বিশ গুলো আরবের মানুষদের মধ্যে, যে তুর্কিরা হচ্ছে তুর্কি আর আমরা হচ্ছি আরবি, আমাদের নবী এসেছেন আরবি ভাষা, আমাদের কোরআন আরবি ভাষা, আমাদের হাদিস আরবি ভাষা, কবরে আরবি চলবে, জান্নাতে আরবি চলবে, আর বর্তমানে আমাদের উপরে রাজ করবে তুর্কিরা এসে, এই তুর্কিকে তাড়াইতে হবে, তুর্কিকে ভাগাইতে হবে। এইভাবে বিশ গুলো কারা? ইহুদি খ্রিস্টান মিলে। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে কিনা হলো, মুহাম্মদ বিন সাউদকে কিনা হলো, তারা নিজের হাত থেকে কোনো একটিও সুযোগ যেতে দিত না জাতি খেলাফাতে উসমানিয়া মুসলিম সাম্রাজ্যকে কমজোর করা যাবে। পুরো চেষ্টা করার পরে এই দুইজন ব্যক্তি ইহুদিদের সঙ্গে চুক্তি করলো, আমেরিকার সঙ্গে চুক্তি করলো, যে যদি আমরা আরব থেকে খেলাফাতে উসমানিয়া আউট করতে, খতম করতে কামিয়াব হয়ে যাই, সফলতা পেয়ে যাই, তাহলে আমাদের মধ্যে যে আমাদের ইসলাম চলবে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির মতে চলবে। কিসে চলবে? একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি, মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির মতে চলবে। আর যে দেশ চলবে, দেশের বাদশাহ হবে মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠী থেকে হবে, অন্য গোষ্ঠীতে কেউ বাদশাহ হতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা? মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির মতে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ইসলাম চলবে। ওয়ার যেটা ফাতোয়া, কোরআনের বিপক্ষে হোক, হাদিসের বিপক্ষে হোক, ওয়ারি ফাতোয়াকে ইসলাম মানা হবে। আর মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠীর মধ্যে সব বাদশাহ হবে, অন্য কোনো খানদানের কেউ রাজা হতে পারবে না। তাই এখন পর্যন্ত সৌদি আরবে রাজার বেটা রাজা, রাজার বেটা রাজা। ওখানে ভোট হয় না, আপনারা জানেন, ওখানে ভোট নাই, রাজা মারা গেল আর বেটা রাজা হয়ে গেল, তারপরে তার বেটা হয়ে গেল, তার বেটা হয়ে গেল, এইরকম সিস্টেম। তো আপনার আরবের মাটিতে তারা বিষ গুলতে আরম্ভ করলো, আর এই দিকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে কয়েকজন মহিলাও পাঠানো হয়েছিল ইরাকের মাটিতে জাসুস হিসাবে, একজন ইরাকে, একজন তুর্কিতে, একজন মক্কা মদিনাতে, এইভাবে 5-7 জনকে তারা বেছে বেছে পাঠিয়েছিল, তার মধ্যে সুন্দরী মহিলাকেও পাঠিয়েছিল। তো আপনারা জানেন যে ইসলামে প্রথমে মোতা জায়েজ ছিল, হযরত উমর ফারুক নিজে হারাম করে দিয়েছেন। তো মোতা মানে কি? মহিলাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য বিয়ে করবে, 4 দিন, 5 দিনের জন্য, তারপরে তালাক দিয়ে ছেড়ে দেবে। তো ওটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। তো ইরাকে যখন মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি আসলো, তো ইরাকে ইংল্যান্ডের আপনার জাসুস মুসলমান সেজে তার কাছ থেকে শিক্ষা অর্জন করতে আরম্ভ করলো, পড়তে আরম্ভ করলো। সে যখন পড়তে আরম্ভ করলো, পড়তে পড়তে তাকে সে গুমরা করতে লাগলো মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে, যে হুজুর ইসলামে মোতা জায়েজ ছিল, আল্লাহ আল্লাহ রসুল জায়েজ করেছেন, হযরত উমর কে হারাম করনে ওয়ালা? যেটা আল্লাহ জায়েজ করেছেন, রাসূলুল্লাহ জায়েজ করেছেন, উমর কে হারাম করনে ওয়ালা? উমরের কি আছে ইসলামে? এটাকে হালাল তো মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির বেরেনে ভরে দিল। তাই তো, যাকে আল্লাহ আল্লাহ রসুল হালাল করেছে উমর কি করে হারাম করতে পারে? ওই সুন্দরী ইংলিশ মহিলা যার নাম একেবারে মুসলমানদের মতো রাখা হয়েছিল, কাউরির নাম রাখা হয়েছিল আপনার সাফিনা খাতুন, কাউরির নাম রাখা হয়েছিল ফাতিমা, কাউরির নাম রাখা হয়েছিল জাইনাব, এই ধরনের একজন সুন্দরী মহিলাকে ডেকে ইংল্যান্ডের জাসুস মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে বলল, ইনার সঙ্গে আপনি মুতা কয়েক দিনকার জন্য থাকেন। সে রাজি হয়ে গেল, তার সঙ্গে মুতাকে সে জায়েজ বলল। এইভাবে তাকে এমন গুমরা করা হলো, এবং আমেরিকা, বার্তানিয়া, ইহুদি খ্রিস্টান মিলে মুসলমানদের সুপার পাওয়ার খেলাফাতে উসমানিয়া, যেটা 600-650 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, কায়েম ছিল, ওই খেলাফাতকে ভাঙার জন্য মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি আর আপনার মুহাম্মদ বিন সৌদ, এরা দুইজনে জাসুস হলো, আর জাসুস তৈরি করলো, নিজের দল তৈরি করলো,
দল তৈরি করে তারা খেলাফতে উসমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করল কি আরম্ভ করল যুদ্ধ আরম্ভ করল তো যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল আমেরিকা সৈনিক দিয়ে দিল ইংল্যান্ড সৈনিক দিয়ে দিল পিস্তল দিয়ে দিল তলোয়ার দিয়ে দিল অস্ত্র দিয়ে দিল আমেরিকা সৈনিক পাঠিয়ে দিল আর ওই মক্কা মদিনার মাটিতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে জিদি নিজের ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য যেই ধর্মটা যেই ইসলামটা ইহুদি এবং খ্রিস্টান চাচ্ছিল একটি কিতাব লিখলো যে কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ কি নাম যেই কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ এই কিতাবুত তাওহীদ ওয়াহাবি মতবাদের সর্বপ্রথম কিতাব যেই কিতাবটি মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে জিদি নজদে যার বাড়ি যার নাম বর্তমানে রিয়াজ রাখা হয়েছে সেই এই কিতাবটিকে লিখলো আর এই কিতাবের মধ্যে লিখলো কারণ ওই সমাতে যত মুসলমান ছিল চার মাযহাবের অন্তর্ভুক্ত হানাফি শাফি মালিকি হাম্বালি এই চার মাযহাবকে মানতেন বিনা মাযহাব মানার একজন ব্যক্তিও ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে জিদি কি বলল কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো হানাফি শাফি মালিকি হাম্বালি যারা মাযহাব মানে তারা মুশরিক কি যারা মাযহাব মানে তারা মুশরিক তাদেরকে হত্যা করা ওয়াজিব তার ফলোয়ার্সদেরকে তার মাননেওয়ালাদেরকে তার মুরিদদেরকে বুঝালো যারা মাযহাব মানে তারা শিরক করে এদেরকে হত্যা করা ওয়াজিব তাই একটা না দুটা না আরবের মাটিতে পাঁচ হাজারের চাইতে বেশি বড় বড় আল্লাহওয়ালাকে বড় বড় ইমামকে বড় বড় আপনার ফকিকে বড় বড় মুস্তাহিদকে তারা পাঁচ হাজারের চাইতে বেশি আলিম ওলমাকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে জিদি আমেরিকার সাহায্য নিয়ে বার্তানিয়ার সাহায্য নিয়ে আরবের মাটিতে পাঁচ হাজারের চাইতে বেশি বড় বড় আল্লাহওয়ালা ফকি আলিম মুফতিদেরকে সে শহীদ করলো কি করলো মার্ডার করলো ওই সমাতে মসজিদে নববী শরীফের ইমাম কিবলার দিকে মুখ করে যেমন আমরা তাশাহুদে বসি নামাজে ওইভাবে বসে নিজের জানের উপরে দুই হাতে তুলে কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন পিছন দিক দিয়ে গিয়ে তিনার মধ্যে পুরো ছুরিটাকে ভরে দিয়েছিল এত বড় তলোয়ার যে উনার পিঠে ঢুকে প্যাট দিয়ে বেরিয়ে কুরআন পাকের উপরে চলে এসেছিল নামাজের অবস্থায় কুরআন তেলাওয়াতের অবস্থায় লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করে এই ওয়াহাবি মতবাদকে সর্বপ্রথম আমেরিকা এবং ইসরায়েল ওই আরবের মাটিতে প্রতিষ্ঠিত করে কি করে আরবের মাটিতে প্রতিষ্ঠিত করে সবাই মুশরিক ও বলল কোন মুসলমান দুনিয়াতে নাই যে আমারকে মানে আমার মশলাতে চলে তারাই মুসলমান বাকি সবকে হত্যা করতে হবে বাকি সবকে মার্ডার করতে হবে তাই আপনারা জানেন যতদিন পর্যন্ত আরবে খেলাফাতে উসমানিয়া ছিল ততদিন পর্যন্ত এই আরবের মাটিতে কোনো নোংরা জিনিস হতো না দারু বিক্রি করা হারাম ছিল সুদ খাওয়া হারাম ছিল ইসলামের বিপক্ষে কোনো কর্ম করা নাজায়েজ ছিল একইবারে কোরআন এবং মুস্তাফা করিমের সুন্নাত মোতাবেক আরব দেশ চলছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন আকওয়ামে মুত্তাহেদাতে যখন পৃথিবীর সমস্ত দেশ নিজের নিজের সংবিধানকে পেশ করলো তো সৌদি আরবের বাদশাহ কোরআনকে পেশ করলো যে আমাদের দেশ চলবে কোরআন অনুযায়ী তো আজকে থেকে দুই এক বছর পূর্বে যখন যায় দেশের সংবিধান তো কোরআনকে বানিয়ে রেখেছে মানুষকে দেখার জন্য কিন্তু ওই দেশে আপনার ২০২১ সালে হলিওয়েন ডে পালন করা হলো কি দিন পালন করা হলো হলিওয়েন ডে ওটা কাদের দিন জানেন ইহুদিদের দিন বড় দিন ওদের একটা খুশির দিন ঈদের দিন ওই দিনে মানুষ ভূত সেজে শয়তান সেজে কুত্তা সেজে বিল্লি সেজে জানোয়ার সেজে নিজের চেহারাতে খোপড়ি লাগিয়ে দাঁত লাগিয়ে ভূত সেজে সেজে ঘুরে বেড়াবে মোবাইলে সার্চ করবেন পেয়ে যাবেন আপনার রিয়াজের মাটিতে সিনেমা হল তৈরি করা হলো সৌদি আরবের মতন পাক জমিনে ভারতের অ্যাক্টরকে নিয়ে গিয়ে পাকিস্তানের অ্যাক্টরসকে নিয়ে গিয়ে ওখানে ড্যান্স করা হচ্ছে গান বাজনা করা হচ্ছে সৌদি আরবের মানুষকে নষ্ট করা হচ্ছে তাদের ঈমান আকীদা বরবাদ করা হচ্ছে এখনকার সরকার তো এখন ওখানে কুরআন পাক লাগু আছে বাবজি কুরআন সংবিধান রাখলে তো হবে না কুরআন মোতাবেক আমল করতে হবে হ্যাঁ কুরআন মোতাবেক একটাই আমল আছে কি
ওই আমলটা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে দেয় তাহলে ওর সঙ্গে কিসাস এই জিনিসটা বাকি রেখেছে বাকি কোন জিনিস কোরআন হাদিস মোতাবেক নাই আপনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারকে তিনার ওসিলা দিয়ে দোয়া করবেন এদের নিকটে ওয়াহাবি মতবাদে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে শিরিক যে নবীর ওসিলা দিয়ে দোয়া করবে সে মুশরিক ওয়াজিবুল কাতাল তাকে হত্যা করা ওয়াজিব বলেন নাউজুবিল্লাহ কিন্তু হাদিস শরীফ অসংখ্য সহি হাদিস তাবরানি শরীফের মধ্যে রয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে নবী পাকের ইন্তিকালের পর নবীর নাম নিয়ে ওসিলা দিয়ে সাহাবী দোয়া করেছেন নবীর রওজা মুবারক গিয়েও তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ অসংখ্য সহি হাদিস রয়েছে কিন্তু এ তো নবীর ইসলাম প্রচার করতে না যারা আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়া দিন নবী এবং সাহাবীর দাওয়া ধর্ম ইসলামকে বিশ্বাস করত কুরআন হাদিস মোতাবেক আল্লাহর নবী এবং সাহাবীর দাওয়া আকীদাকে মানত তাদেরকে মুশরিক বলে ফতোয়া দিয়ে হত্যা করলো আর ইহুদি খ্রিস্টানকে খুশি করে ওই মক্কা মদিনাতে তারা রাজত্ব কায়েম করলো কি কায়েম করলো রাজত্ব কায়েম করলো ওখান থেকে খেলাফতে উসমানিয়াকে শেষ করে দিল তো মুসলমানদের সুপার পাওয়ারকে কে শেষ করেছিল আমেরিকা ইহুদি নাসারা এবং বার্তানিয়া মিলে কিন্তু নিজে তারা এসে শেষ করেনি তারা যে খেলাফতে উসমানিয়াকে শেষ করেছে তো তারাও দাঁড় করিয়েছে মুসলমান নামধারী মুসলমানকে কাদেরকে নামধারী মুসলমানকে খাড়ো করিয়ে ইসলামের ক্ষতি করিয়েছে আর আজকে পর্যন্ত ইসলামের ক্ষতি করছে স্টেজে উঠে মসজিদে ইমামতি করে কিছুদিন পূর্বে বাংলাদেশে একটা ইমাম 25 না 20 বছর থেকে ইমামতি করছে ওর যখন ধরে নাসেল চেক করা হলো তো ও খ্রিস্টান কি বের হলো খ্রিস্টান বের হলো পাকিস্তানে একটা ধরা পড়েছিল প্রায় 7-8 বছর পূর্বে ওই পাকিস্তানে ওকে ধরলো তো ইহুদি বের হলো আর আপনারা জানেন এই মসজিদে আকসাকে যখন আজাদ করেছিলেন সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তো 4000-এর চাইতে বেশি আলিম ওলামাকে হত্যা করেছিল কত হাজার জোরে বলেন 4000-এর চাইতে বেশি কেন হত্যা করেছিলেন এই 4000-এর চাইতে বেশি আলিম ওলামা মুসলমান ছিল না সব ইহুদি ছিল ইহুদিদের একটি দল আছে যারা নিজের সন্তান সন্তানীকে কোরআন পড়ায় হাদিস পড়ায় আর মৌলবি বানিয়ে ছেড়ে দেয় আর কোরআন হাদিসের নামে কোরআন হাদিসের বিপরীত আকীদা মুসলমানের মধ্যে ভরে দলিল দেয় কোথায় থেকে কোরআন থেকে দলিল দেয় কোথায় থেকে হাদিস দিয়ে আর আপনি যখন আজ থেকে 600 বছর 1100 বছর হাজার বছর পূর্বের কোন ইমামের ফতোয়াকে দিবেন বলে ইমাম বলছে কোরআন হাদিসে থরি আছে কারণ ইমামদেরকে মানা হবে না কেন বলছে যে যত ইমাম ছিল সমস্ত ইমাম মাযহাব মানেওয়ালা ছিল জোরে বলেন সুবহানাল্লাহ সবাই মাযহাব মানেওয়ালা ছিল তাই ওরা তো মাযহাবের বিপক্ষে লিখবে না তাই ইমামের কথা চলবে না কিন্তু নিজের যখন কথা মানাবে তো আলবানিকে নিয়ে আসবে ইবনে তাহমিয়াকে নিয়ে আসবে আলবানি ছাড়া ভাত হজম হবে না আর এই আলবানির চরিত্র কেমন তাহকি কত আলা দরজার ছিল এই আলবানি এক বর্ণাকারীকে এক জায়গাতে বলছে জাল আর আরেক জায়গাতে বলছে সহি একই বর্ণাকারী এক জায়গাতে বলছে জাল আরেক জায়গাতে বলছে সহি এটা হচ্ছে আলবানির তাহকি যে বর্ণাকারী তো বর্ণাকারী আল্লাহর নবীর সাহাবীকে পর্যন্ত বলছে জাল বলেন নাউজুবিল্লাহ একটি হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবীর নাম উল্লেখ করে বলছে হাদিসটি জয়ীফ কেন বলছে উমুক বর্ণাকারী এখানে জাল রয়েছে কাজ্জাব রয়েছে বলেন নাউজুবিল্লাহ আপনারা বলেন আমার নবীর হাদিস আমার নবীর সাহাবী বানিয়ে বয়ান করতেন জোরে বলবেন না বানিয়ে বয়ান করতেন তো নবীর সাহাবীকে পর্যন্ত জাল বলে দিয়েছে আর আপনি তাজ্জুব হবেন এই ওয়াহাবিদের মতে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তো যার ধর্মতে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে ওই ধর্মের মৌলবীরা কত বড় মিথ্যুক হতে পারে জানেন চিন্তা করেন যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে ওদের মৌলবী কত মিথ্যা বলতে পারে তো স্টেজে বসে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি যত ওয়াহাবিদের জালসা ইউটিউবে দেখেছি এমন কোন ওদের জালসা নাই যে জালসাতে একটাও তারা মিথ্যা কথা বলে না এমন একটাও জালসা নাই প্রত্যেক জালসাতে কোন না কোন মিথ্যা কথা তারা বলবে মিথ্যা না বললে তাদের ধর্ম চলবে না তাই ওয়াহাবি ধর্মটাই হচ্ছে মিথ্যার উপরে টিকে আছে
যেই দিন হক চলে আসবে না মিথ্যা শেষ হয়ে যাবে। তো যাই হোক ব্রাদার ইসলাম বলছিলাম খেলাফতে উসমানিয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন, মক্কা মদিনা থেকে খেলাফতে উসমানিয়াকে শেষ করলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে নজদী, মোহাম্মদ বিন সৌদ। তাই আজকে যারা বাদশাহ যত হয়েছে আর হবে এসব মোহাম্মদ বিন সৌদের গোষ্ঠীর লোক, আর ওখানে যত ফাতোয়া চলবে ধর্মীয় সব ফাতোয়া চলবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে নজদীর দেওয়া ফাতোয়া, কোরআনের ফাতোয়া চলবে না, হাদিসের ফাতোয়া চলবে না। কারণ কোরআন আমাদেরকে মাযহাব মানার কথা বলছে, হাদিস আমাদেরকে মাযহাব মানার কথা বলছে। এই কোরআন হাদিসের কথা বলবে না, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর মশলাকে তার ফাতোয়াকে তারা বয়ান করে, বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন হাদিস পড়ি সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, সাহাবায়ে কেরাম মানুষদেরকে একত্রিত করে দাওয়াত দিয়ে কোরআন খতম করিয়েছেন, কিন্তু এদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী বলে দিয়েছেন এইগুলো সব বিদাত। তো এরা বিদাতিওকে মানছে, কোরআন হাদিস চেক করে না, আব্বা বলে দিয়েছে তো আব্বাটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। তাই বেরাদের ইসলাম এই মক্কা মদিনা একটু কথা শুনেন, মক্কা মদিনার মাটিতে যতদিন খেলাফাতে উসমানিয়া ছিল এরা কারা ছিল? এই খেলাফাতে উসমানিয়ার প্রত্যেকটা বাদশাহ সুন্নি সহিহুল আকীদা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাদশাহ হক্কানি পীরের মুরিদ ছিল, আর ওদের পীরের মুরিদ ছিল আর সুন্নি ছিল। তাই ওদের অন্তরে মক্কা মদিনার এত আদব ছিল, এত সম্মান ছিল, যখন তিনাদের খুন বহানো হচ্ছিল, তিনাদেরকে শহীদ করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, খেলাফতে উসমানিয়ার বাদশাহ বলেছিল আমরা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু মক্কাতে আমরা কাউরির লহু বের করব না, মদিনাতে কাউরির রক্ত বের করব না, কারণ মক্কাও হারাম মদিনাও হারাম, এই দুই দেশে আমাদের জন্য রক্ত বের করা হারাম আছে, জোরে বলুন সুবহান। তারা বলেছিলেন আমরা তো মশা মারবো না এই দেশে, তো মানুষকে কি করে মারবো। তো তিনারা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পাল্টা ওয়ার করেনি, আর তারা হাজারো হাজারো ওলমাকে শিরকের ফাতোয়া দিয়ে শহীদ করেছিল, কে ওয়াহাবি মতবাদ, আর শিরকের ফাতোয়া দিয়ে শহীদ করেছিল। আর এই শহীদ করার এলান আমার নবী আগেই করেছেন, 1450 বছর পূর্বে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবী, কায়ামতের পূর্বে কিছু খারজি কম বের হবে যারা আমার উম্মতের উপরে, নিজের পড়োশির উপরে, মুসলিমের উপরে, ইমানদারদের উপরে শিরকের ফাতোয়া দিবে। কিসের ফাতোয়া দিবে একটু আমার দিকে বলেন, কিসের ফাতোয়া দিবে? শিরকের ফাতোয়া দিবে। হযরতে হুযাইফা বিন ইয়ামান বলছেন হুজুর, যারা শিরকের ফাতোয়া দিবে তারা মুশরিক থাকবে না, যাদেরকে ফাতোয়া দেওয়া হবে তারা মুশরিক থাকবে। আল্লাহ পাকের নবী বলেছেন যাদের উপরে শিরকের ফাতোয়া দিবে তারা ইমানদার থাকবে, শিরক থেকে বহু দূরে থাকবে, যারা শিরকের ফাতোয়া দিবে তারাই আসলে মুশরিক থাকবে, বলেন নাউজুবিল্লাহ। তো আজকে একটি দল বেরিয়েছে, নাম হচ্ছে কি আহলে হাদিস, এরাই হলো আসল ওয়াহাবি। তো আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি শিরিকের ফাতোয়া দেয়, কিন্তু রসুল্লার হাদিস অনুযায়ী তারা নিজেই মুশরিক। মুশরিক কেন? তারা আল্লাহর হাত মানে, আল্লাহর পাও মানে, আল্লাহর আকার মানে, আল্লাহর কুনি মানে, সব মানে, আল্লাহর দেহ মানে। আল্লাহর দেহ মানে হচ্ছে শিরকে আকবার, প্রত্যেকটি আকিদার কিতাবের মধ্যে লেখা আছে, এবং তাফসিরে মাতুরিদির মধ্যে আকিদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যেই ব্যক্তি আল্লাহর দেহ মানবে, আল্লাহর আকার মানবে, ওই ব্যক্তি মুশরিক এবং কাফির, বলেন নাউজুবিল্লাহ। তো তাদের আকিদা কি? ইহুদিদের মতো আকিদা। আপনি গুগলে গিয়ে ইহুদিদের ধার্মিক কিতাব তাওরাত ডাউনলোড করবেন, ইহুদিদের বাইবেল ডাউনলোড করবেন, খ্রিস্টানদের নাসারাদের, এই দুই কিতাবের মধ্যে আকিদা ভরা হয়েছে যে আল্লাহর আকার আছে। এই ইহুদি এবং খ্রিস্টানের আকিদাকে প্রচার করার জন্য আমেরিকা এবং বার্তানিয়া ইহুদি এবং খ্রিস্টান মিলে ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে টাকার পাহাড় দিল, লালচের পাহাড় দিল, সৈনিক দল দল দিয়ে তার রাজত্ব কায়েম করে দিল, আর বলল মুসলমানের মধ্যে একটি আকিদা ভরতে হবে, কারণ মুসলমানদের আকিদা হলো আল্লাহ নিরাকার, তাদের মধ্যে আকিদা ভরতে হবে যে আল্লাহর আকার আছে, বলেন নাউজুবিল্লাহ। তো ইহুদিদের আকিদা আজকে কারা প্রচার করছে বাবজি?
প্রত্যেক সাহাবীর আকীদা আল্লাহ নিরাকার আর শুধু নিরাকার না আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক এই ওয়াহাবি মতবাদে যারা বিশ্বাসিত তাদের আকীদা হলো আল্লাহর জায়গা হলো আরশ আল্লাহ আরশে বসে আছে বলেন নাউজুবিল্লাহ কিন্তু শরীয়তের আকীদা হলো যেটা সারা আকাইদে নাসাফির মধ্যে লেখা আছে লা ইয়াতা মাক্কানু ফি মাকান আল্লাহর জন্য কোনো জায়গা নাই আল্লাহ জায়গা থেকে পাক সুবহানাল্লাহ বলবেন না আপনারা বলেন তো যখন জায়গা বলতে কোনো জিনিস ছিল না আমার আল্লাহ ছিল কি ছিল না আরশ ছিল না আল্লাহ ছিল কি ছিল না আকাশ ছিল না তো আল্লাহ ছিল কি ছিল না জমিন ছিল না তো আল্লাহ ছিল আকাশ ছিল না তো আল্লাহ ছিল আপনার জায়গা ছিল না তখনও আল্লাহ ছিল ইদিক উদিক উত্তর দক্ষিণ ছয় দিক যখন ছিল না আমার আল্লাহ ছিল কি ছিল না জোরে বলতে হবে ছিল কি ছিল না তো যখন জায়গাই ছিল না কুল কায়নাত ছিল না তখন আমার আল্লাহ যেমন ছিল এখনো তেমন আছে ভবিষ্যতেও তেমনই থাকবে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে জায়গার প্রয়োজন নাই কারণ আল্লাহর জন্য যদি জায়গা মানা হয় যেটা ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত আহলে হাদিস সালাফি মতবাদের ইহুদি আলিম ওলমারা বলে যে আল্লাহ আরশে বসে আছে তো আরশ হচ্ছে সৃষ্টি আর আরশের ডান দিক আছে বাম দিক আছে সামনে দিক আছে পিছন দিক আছে নিচু আছে উপরে আছে ছয় দিক আছে না নাই আরশের তো আল্লাহ যখন আরশে বসবে তো আল্লাহর দিক হবে কি হবে না কিন্তু আল্লাহ ছয় দিক থেকে পাক পাকি পাক না পাকি পাক না বলেন আল্লাহ কোন দিক থেকে চতুর্দিক ছয় দিক থেকে আল্লাহ পাক কোন দিক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিষ্টন করতে পারে না আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কোন দিক ঘেরতে পারে না আল্লাহর জন্য দিক নাই আল্লাহর জন্য জায়গা নাই জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর জন্য যারা জায়গা মানে যে আল্লাহ আরশে বসে আছে এটা কুফুরি কেউ যদি বলে আল্লাহ আসমানে আছে আসমানকে আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করা এটাও কুফরি মনে রাখবেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি আপনাকে বলতে হবে আল্লাহ আছে কি বলতে হবে আল্লাহ আছে আপনাকে কে ঠিকানা দিল যে আল্লাহ প্রথম আকাশে আছে না সমুদ্রের পানিতে আছে না সাত আকাশে আছে কোথায় আছে আমার আল্লাহ কোনো জায়গাতে নাই জায়গা থেকে পাক জোরে বলুন সুবহানাল্লাহ তো ইহুদি খ্রিস্টানদের আকীদা যে আকীদাটা বর্তমানে আহলে হাদিসদের এটা ইসলামের আকীদা না আল্লাহর আকুন আঙ্গুল আছে কুনি আছে চুল আছে তো মোচার দাঁড়িও হবে তো আমরা তো ৪০ দিনের সামান পরিষ্কার করি আল্লাহ কয় দিনে করে প্রশ্ন উঠবে না আল্লাহর যখন আকার মানবেন তো কত রকম প্রশ্ন উঠবে আল্লাহর যখন আকার আছে তো আল্লাহর রং কি আল্লাহ কালো আছে না ধলো আছে আল্লাহর মোজদাড়ি আছে কি নাই আল্লাহর কুনি আছে কি নাই প্রশ্ন হবে না তাই আমার আল্লাহর আকারই নাই নিরাকার সমস্ত প্রশ্ন থেকে আমার আল্লাহ পাক জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহকে কেউ যদি আকার মানে আল্লাহর আকার মানে দেহ মানে ও মুসলমান না মনে রাখবেন পাক্কা কাফির ও মুশরিক ও বেঈমান আর আপনাকে বলবে সুন্নিদের কোনো কাজ নাই শুধু কাফির বলে তো আল্লাহর ব্যাপারে তুমি কুফুরি করবে তো তোমাকে কাফির বলবে না তো কি বলবে তুমি আবু জাহেলকে কি বলো আবু লাহাবকে কি বলো কাফির বলো কেন বলো রাসূল সম্পর্কে আকীদা খারাপ আল্লাহ সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে আবু জাহেল কাফির হলো উতবা সাইবা কাফির হলো সেই রকম ভাবে তোমাদের আকীদা ইহুদি খ্রিস্টানের মতো আল্লাহ সম্পর্কে হওয়ার কারণে তোমরাও নামের মুসলমান থাকতে পারো আসলে তোমরা হচ্ছে ইহুদির প্রোডাক্ট আমরা যেমন স্প্রাইটের বাইকেট করি কোকা কোলার বাইকেট করি যত প্রোডাক্ট ইসরায়েলের আছে আমরা বাইকেট করি কি করি না আর খবরদার আপনারা তাদের কোনো প্রোডাক্ট তাদের কোনো মাল সামানপত্র বাড়িতে ব্যবহার করবেন না আমার মা বোনেরা আপনারা যখন মুনহারির দোকানে যাবেন পাউডার কিনবেন লিপস্টিক কিনবেন কি কিনবেন ইহুদিদের কিছু আপনারা কিনে ব্যবহার করবেন না বিশ্বের মুসলমান যদি ইহুদির প্রোডাক্টকে ব্যবহার করা বন্ধ করে দেয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইহুদির মাজা অটোমেটিক ভেঙে যাবে বুঝতে পারছেন কথা অটোমেটিক ভেঙে যাবে তাই ওদের প্রোডাক্ট ব্যবহার করা ইনশাআল্লাহ বন্ধ করবেন তো হাত তুলে দেখান তো কারা কারা বন্ধ করবেন সবাই মিলে লজ্জা না হাত তুলে দেখান ইহুদির প্রোডাক্ট ইনশাআল্লাহ ব্যবহার করব না হাত নামা